আগের ভিডিওতে দেখিয়েছিলাম শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোরে আমাদের ফ্লাইট জার্নি, ব্যাঙ্গালোরে আসতে কত সময় লাগে, কত খরচ, সমস্ত ডিটেলস ওই ভিডিওতে পেয়ে যাবে। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো হাই বন্ধুরা, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ব্যাঙ্গালোর থেকে আমরা একটা গাড়ি বুক করে নিই মাইসোরে যাওয়ার জন্য। তো এখান থেকে মাইসোরের ডিস্টেন্স 180 কিলোমিটার মতো, তো যেতে 3 ঘন্টার ওপর সময় লেগে যাবে গাড়িতে। তো ভাবছি ব্যাঙ্গালোরেই খাওয়া দাওয়াটা আমরা সেরে নেব। আমরা হচ্ছি ভাতে বাঙালি, যেখানেই যাই সেখানেই ভাত খুঁজি। যেহেতু নতুন একটা জায়গা তাই ভাতটা যে এখানে কম পাবো সেটা ভেবেই এসেছিলাম, কিন্তু অবাক কাণ্ড, এখানে শুধু ভাত না, ভাতের সাথে অনেক কিছুই পেলাম। তো এখানকার লোকাল একটা সামুদ্রিক মাছ ট্রাই করতে বললো আমাদের। তো আমি তো সামুদ্রিক মাছ খুব একটা ভালোবাসি না, কিন্তু এই মাছটার টেস্ট সত্যিই খুব ভালো ছিল। ভাতটা এমনি ঠিকই ছিল, আর ভাতের সাথে ডাল, আলু ফুলকপির তরকারি, স্যালাড, মাংস এসব নিয়েছিলাম, কিন্তু কোয়ান্টিটি আমাদের অনেকটাই বেশি হয়ে গেছিলো। আর গরমও যেহেতু খুব বেশি ছিল তাই লাস্টে ঠান্ডা লেবু শরবত নিয়েছিলাম। প্রথমে তো বুঝতে পারিনি, এখানে হিন্দিতেই কথা বলছিলাম, কিন্তু খেতে বেরোনোর সময় দেখছি যারা এখানে কাজ করে তারা বেশিরভাগই বাঙালি, তো অন্য স্টেটে এসে বাঙালি দেখে বেশ ভালোই লাগছে। গাড়ির ভেতর থেকেই শহরটা দেখছি, সাজানো গোছানো একটা শহর। যেতে যেতে রাস্তার দুপাশে প্রচুর চেরি ফুলের গাছ দেখতে পেলাম। এই গাছ ক্যানাডাতেই প্রথম দেখেছিলাম, ওখানে যা ক্রেজ মানুষের, ঠান্ডার মধ্যেও সব চলে যেত চেরি ফুল দেখতে। তো আমাদের এখানে এমনি রাস্তা ধারে এত হয়ে আছে, যদিও সব জায়গায় এই ফুল দেখা যায় না, বসন্ততেই হয় এই ফুল, আর মার্চ মাসে ব্যাঙ্গালোরে আসলে এই ফুল দেখতে পাবে। মাইসোরে যাবার এক্সপ্রেসওয়েটা দারুণ সুন্দর, দুপাশে ছোট ছোট পাথরের পাহাড় পড়ে, তো এগুলো দেখতে দেখতে যেতে খুব ভাল লাগছিল। মাইসোর পৌঁছাতে আমাদের 3.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো এখানে আমরা এয়ারবিএনবিতে থাকবো, তো এয়ারবিএনবিটা ভেতর থেকে কিরকম সেটা একবার দেখাই। ঢুকে একটা বিশাল ড্রয়িং রুম, তো এখানে আমরা 6 জন থাকবো, তো 6 জনের জন্য অনেকটাই বড়। তো বসার সোফা আছে, আরও অনেক জায়গায় আছে বসার, এই যে পুচকু বসে আছে, আর ড্রয়িং রুমে টিভি তো আছে। তো এদিকে একটা বেডরুম আছে, বেডরুমে যা যা থাকে, বেড আছে, আর এদিকে ওয়ার্ড্রব আছে। প্রতিটা বেডরুমের সাথে কিন্তু বাথরুম আছে, তো বাথরুমটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে এমনি সাবান শ্যাম্পু সবই দেওয়া আছে, আর গিজারও আছে। আর ড্রয়িং রুমের সাথে ব্যালকনিও আছে, এটা খুলে দেখাচ্ছি। বাইরে ব্যালকনিটাও বেশ বড় সড়ই আছে, এখানে চেয়ারও রাখা আছে, তো এখানে বেশ বসা যাবে। এই সাইডে একটা ছোট বেডরুম আছে, এখানে সিঙ্গেল বেড আছে, আর ওদিকটা এমনি কিছু নেই, এমনি ফাঁকা মতো অল্প জায়গা করা আছে, আর প্রতিটা বেডরুমেই ওয়ার্ড্রব তো আছে। এটা যেহেতু একটু ছোট বেডরুম তাই বাথরুমটাও একটু ছোট। এর নাম ইয়োগা হাউস, তাই ইয়োগার ভর্তি ছবি এখানে, আর সামনে এখানে প্রচুর লেখা আছে ইয়োগার ব্যাপারে। এখানে ফ্রিজ রাখা আছে, ওদিকে বেসিন আছে, এটা একটা বড় কিচেন, কিচেনে যা যা থাকে, গ্যাস ওভেন, খাওয়ার প্লেট থেকে শুরু করে সমস্ত দিয়েছে, চিনি চা পাতা এগুলোও দিয়েছে, আর খাবারের জলের ব্যবস্থাও কিন্তু করেছে। আর এদিকটায় আলাদা একটা জায়গা করা আছে ওয়াশিং মেশিনে, তো এখানে জামাকাপড় ওয়াশও করতে পারবো। কিচেনের পাশে আরেকটা বেডরুম আছে, এখানে ওয়ার্ড্রব আছে, আর অনেকটাই বড় আছে, এটা এসি রুম। এর সাথেও একটা বাথরুম আছে, এটা কিন্তু অনেকটাই বড়। তো 3টে বেডরুম, আর 3টে বেডরুমের সাথেই কিন্তু অ্যাটাচড বাথরুম আছে, আর প্রতিটা বাথরুমে গিজার আছে। এই এয়ারবিএনবির ভাড়া পার ডে 3,500 টাকা পড়ছে, তো আমরা 6 জন আছি সেই জন্য এরকম ভাড়া পড়ছে। যদি 6 জনের বেশি থাকে তাহলে আরও ভাড়া বেশি পড়বে, আর যদি কম থাকে তাহলে কম পড়বে।
গুড মর্নিং সবাইকে। কালকেই আমরা মাইসোর চলে এসেছি, তা এখন বাজে সকাল 7টা। আমরা অনেক ভোরেই উঠেছি, উঠে একটু বেরোলাম এই আশপাশটা একটু দেখার জন্যে। আর ভাবছি ব্রেকফাস্টের কিছু যদি পাই, পাউরুটি ডিম টিম পাই, সেগুলোও নিয়ে আসবো। চ দেখি, এমনি আশেপাশে প্রচুর দোকান দেখতে পাচ্ছি, খাওয়ারের দোকান আছে। কালকে রাত্রেই দেখেছিলাম, এমনি ধোসার দোকান তো ওই মোড়ের মাথায় আছে, আর এমনিও অনেক খাওয়ারের দোকান আছে, আর এমনি পাউরুটি টাউরুটি সবই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। সকাল 7টায় এই ধোসার দোকান খুলে যায়, রাত্রে এখান থেকেই ধোসা খেয়েছিলাম সবাই। দেখো দিদো, ইয়ে কি হ্যাঁ, সকাল সকালই সব সবজি বসে গেছে, তো শশাগুলো দেখে বেশ ভালোই লাগলো, তো অল্প করে শশা আর কলা নিয়ে নিল দিদি ভাই। মাইসোরে মার্চ মাসেও এত গরম, কিন্তু রাস্তার দুপাশে এত বড় বড় গাছ, গরম হলেও গাছগুলোর জন্য একটা স্বস্তি লাগছে। সকালে ব্রেকফাস্টে আমরা সবাই পাউরুটি ডিম সেদ্ধ কলা খেয়ে আসলাম সামনের একটা পার্কে। ফুল লাগাবি? ওরে বাবা, দেখি কি সুন্দর লাগছে। ফুল হাতেও আছে। পার্কটা ভীষণই সুন্দর, একে তো অনেকটা বড়, আর দেখছি সকাল সকাল সবাই এসে হাঁটছে, এক্সারসাইজ করছে। আমরা তো এমনি সকালে ঘুরতেই আসলাম, তো ভেতরে এসে দেখছি এত সুন্দর ফুলের গাছ। এই হলুদ ফুলের গাছটা তো ভীষণ সুন্দর লাগছে, হলুদ ফুলগুলো মানে নিচে পড়ে আছে, আর কুড়াতেও বেশ ভাল লাগছে। নতুন জায়গা ঘুরে দেখতে কার না ভাল লাগে, তো এখানে আশপাশটা বেশ ঘুরছিলাম, খুব ভাল লাগছে। একে তো শান্ত পরিবেশ, অনেক গাছগাছালি, আর তার মধ্যে যে বাড়িগুলো এত বিশাল বড় বড়, মানে অনেকটা এরিয়া জুড়ে, খুব সুন্দর লাগছে। ঘুরে এসে মোড়ের মাথায় যে ধোসার দোকানটা আছে তার বাইরেই বসলাম, এখানে বসতে বেশ ভাল লাগছে, গাছের নিচে ঠান্ডা ঠান্ডা। তো এখানে চাটাও পাওয়া যায়, তো আমরা চা নিয়ে নিলাম, আর পুচকুচনে বর্নভিটা নিল, তো এখানে দেখছিলাম বর্নভিটাও পাওয়া যাচ্ছে, তো 10 টাকা এরকম দিচ্ছে গ্লাসে। চারও দাম 10 টাকা, বর্নভিটাও 10 টাকাই পাওয়া যাচ্ছে, মানে বেশ ভালোই চিপ আছে। প্রথম দিন মাইসোরে আমাদের দারুণ মজায় কাটলো, অনেক কিছু এক্সপ্লোর করলাম, আরও অনেক ভিডিও আসবে, মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করবো, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।